কলোনিয়ালিজম আর ইম্পিরিয়ালিজমের পরের টার্মটা বলো। স্যার বলছি, ওরিয়েন্টালিজম স্যার। ওরিয়েন্টালিজম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ডিসকাস করব আজকে। ওরিয়েন্টালিজম যে ব্যাপারটা, সেই ওরিয়েন্টাল কথাটার মানেটা হচ্ছে যা কিছু ইস্টের দিকে আছে, মানে ইস্ট বলতে আমাদের এই যে প্রদেশটা, আমাদের এশিয়ার প্রদেশটা, এমনকি ইউরোপের যা কিছু ইস্টের দিকে আছে পুরোটাকেই বলা হচ্ছে তোমার ওরিয়েন্টাল, ঠিক আছে। আর ওদের দিকটাকে বলা হচ্ছে অক্সিডেন্টাল, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটা, সেটাকে বলা হচ্ছে অক্সিডেন্টাল। আর যেটা ইস্টার্ন ওয়ার্ল্ড, ইস্টার্ন যে হেমিস্ফিয়ার বা ইস্টার্ন দিকটা পৃথিবীর, সেটাকে বলা হচ্ছে অক্সিডেন্ট, ঠিক আছে। এই ওরিয়েন্ট, ওরিয়েন্ট ইস্ট, ওরিয়েন্ট ইকুয়ালস টু ইস্ট অ্যান্ড অক্সিডেন্ট ইকুয়ালস টু ওয়েস্ট। এবার ওরিয়েন্টালিজমটা কী জিনিস? তো ওরিয়েন্ট মানে ইস্ট, মানে ইস্টের মধ্যে কিন্তু ওরা আফ্রিকাকেও ফেলছে, কারণ ওদের পূর্বে, ওদের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে, যেটাকে ইউরোসেন্ট্রিক পার্সপেক্টিভ বলা হয়, যে ওরাই মানে ওরা নিজেদেরকে সেন্টার অফ দ্য ইউনিভার্স বলে মনে করে, মানে ইয়েরা, ইউরোপিয়ানসরা মনে করতো আর, ঠিক আছে। তো সেই যে সিস্টেমটা বা সেই যে দৃষ্টিভঙ্গিটা, সেইটাকে বলা হচ্ছে ইউরোসেন্ট্রিক, মানে ইউরোপিয়ান, ইউরোপকে সেন্টার হিসেবে ওরা রেখে সারা জগৎ, সারা বিশ্ব যা কিছু আছে সেগুলোকে ওরা দেখ, মানে বোঝার চেষ্টা করে, বা ওই পার্সপেক্টিভটার থেকে, ওই জায়গাটার থেকে ওরা সারা দুনিয়াকে, সারা বিশ্বকে ওরা জাজ করে বা দেখে। তাই এই পার্সপেক্টিভটাকে বলা হয় ইউরোসেন্ট্রিক, এবং এটা ইয়েরা ফলো করতো, মানে ইউরোপিয়ানরা ওই সময়কার যে ইউরোপিয়ানরা ছিল, তারা বা এখনো অনেক ইউরোপিয়ানসরা এটা মনে করে যে ওদের জগৎটাই হচ্ছে বিশ্বের সব থেকে সেরা জগৎ, ওদের স্ট্যান্ডার্ডটাই সব থেকে হাই স্ট্যান্ডার্ড। এবং সেটা আমরাও পরবর্তীকালে মনে করতে শুরু করেছি, যে ইউরোপিয়ান বা আমেরিকান, এমনকি জাপানিজও আমরা অনেক সময় মনে করি যে আমাদের স্ট্যান্ডার্ড থেকে, আমাদের লাইফ স্ট্যান্ডার্ড বলো বা আমাদের যে কোনো পড়াশোনা ইত্যাদি সবের থেকেই ইউরোপিয়ান আমেরিকান স্ট্যান্ডার্ডসগুলো অনেক হাই। তো যাই হোক, তো ইউরোপরা, ইউরোপিয়ানরা যখনই কোনো আফ্রিকান, এশিয়ান, সাউদি মানে আরেবিক কান্ট্রিজ, এই দেশগুলোকে যখন ওরা পড়াশোনা করতে শুরু করলো, স্টাডি করতে শুরু করলো, তখন সেটাকে ওরিয়েন্টালিজম বলা হলো। সো ওরিয়েন্টালিজম ইজ দ্য স্টাডি অফ দ্য ইস্ট বাই দ্য ওয়েস্ট, ঠিক আছে। ওরিয়েন্টালিজম ইজ দ্য স্টাডি অফ দ্য ইস্ট বাই দ্য ওয়েস্ট। তো এই ওরিয়েন্টালিজম টার মানে ওরিয়েন্টালিজমটা দিয়ে বিদেশি লোকেরা, মানে ওই ওয়েস্টের লোকেরা চেষ্টা করে সবসময় আমাদের ইস্টার্ন যে দেশগুলো আছে সেগুলোকে ডিফাইন করতে, ডিফাইন, স্টাডি, অ্যানালিসিস, সেটার ব্যাপারে স্ট্যাটিস্টিক্স বানানো, সেটার ব্যাপারে অ্যাজিউম করা, সেটার ব্যাপারে বিভিন্ন ধরনের পড়াশোনা করা। এবং পড়াশোনা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জগৎটাকে ওরা ভালো করে বুঝতে চায়, আমাদের জগৎটাকে ওরা মানে একটা পড়ার বস্তু বলে মনে করছে, একটা স্টাডি করার মতন জায়গায়, জায়গা আছে বলে ওরা মনে করছে। তো এবার
ওরিয়েন্টালিজমের যে মানে ওরিয়েন্টালিজম যে কথাটা, সেইটা অ্যাকচুয়ালি পপুলারাইজ করেছিল বা হয়তো তৈরিও করেছিল একজন লেখক, একজন দার্শনিক বলা যেতে পারে তাকে। তো তার নাম হচ্ছে এডওয়ার্ড সেইদ, EDWARD, এডওয়ার্ড সেইদ, SAID, এডওয়ার্ড সেইদ, উচ্চারণটা হবে সেইদ, SAID, সেইদ, এডওয়ার্ড সেইদ। এডওয়ার্ড সেইদের লেখা একটা বই যেটার নামই হচ্ছে ওরিয়েন্টালিজম, সেটা পাবলিশ হয়েছিল 1978, 1978 সালে বইটা পাবলিশ হয়। এবং ওই বইটাতে সে মানে তার থিসিসটা, তার আইডিয়াটা যে ওরিয়েন্টালিজম কি, কাকে বলে, ওরিয়েন্টালিজমের মধ্যে কি হয় না হয়, এই জিনিসগুলোকে এডওয়ার্ড সেইদ ডিফাইন করার চেষ্টা করেছে। এই এই জিনিসগুলোকে এডওয়ার্ড সেইদ একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং বলেছে, এবং ডেফিনেশনটা ওরই, যে ওরিয়েন্টালিজম কাকে বলে সেই ডেফিনেশনটা এডওয়ার্ড সেইদেরই দেওয়া, যে ওরিয়েন্টালিজম হলো এমন একটা পদ্ধতি, এমন একটা মাপ, এমন একটা জিনিস যেটার সাহায্যে আমরা কিন্তু ওরিয়েন্টটাকে মানে ইস্টটাকে পড়তে পারি, বা ওরিয়েন্ট বা ইস্টটাকে আমি মানে ডিফাইন করতে পারি, ক্যালকুলেট করতে পারি, মেজার করতে পারি, এরকম ধরনের জিনিস। ওরিয়েন্টালিজম আমি মেসেজে লিখে দিচ্ছি, পাবলিশ হয়েছে 1978। এই ওরিয়েন্টালিজমের লেখক এডওয়ার্ড সেইদ একজন, যেমন আমি তোমাদের মডার্নিজমের ব্যাপারে বলছিলাম, আমার ধারণা আমি তোমাদের তিনটে নাম বলেছিলাম, তার মধ্যে একটা সিগমেন্ড ফ্রয়েড, তারপরে কার্ল মার্কস, তারপরে ফ্রেডরিক নিচ্ছে, এরকম তিনটে নাম বলেছিলাম। তো সেরকমই যেমন মডার্নিজমের তিনজন গ্রেট নেমস আছে, মডার্নিজমের ট্রিনিটি আছে, ট্রিনিটি বলে এদেরকে যেহেতু এরা তিনজন, তেমনি পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তিনজন দার্শনিক বা তিনজন লেখকের অনেক বড় অনুদান আছে, অনেক বড় তাদের একটা কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের ডেভেলপমেন্টে। তো এডওয়ার্ড সেইদ যেমন একজন, তার সঙ্গে হচ্ছে তোমার হোমি কে ভাবা, ভাবা আর হচ্ছে গায়ত্রী চক্রবর্তী ইবা। হ্যাঁ, তাহলে হোমি কে ভাবা আর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, এই দুজন অ্যালং উইথ এডওয়ার্ড সেইদ, এই তিনজন কে ট্রিনিটি বলা হয়, পোস্ট কলোনিয়ালিজমের ট্রিনিটি বলা হয়। মানে এরা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে অনেক কাজকর্ম করেছেন, এবং কেউ ওরিয়েন্টালিজমের ব্যাপারে লিখেছে, কেউ ক্যান দ্য সাবাল্টার্ন স্পিক বলে একটা এসে লিখেছে, হোমিকে ভাবার একটা কনসেপ্ট আছে মিমিক ম্যান বলে, মিমিক্রি মকারি, মিমিক্রি একটা কনসেপ্ট পোস্ট কলোনিয়ালিজমে, আমি জানি না তোমাদের এখানে আছে কি না, কিন্তু আমি আমার ধারণা যে পোস্ট কলোনিয়ালিজমের ব্যাপারে বলতে গেলে তোমাদের এই জিনিসগুলো অবশ্যই জানা উচিত এবং আমার বলা উচিত। যাই হোক, তো পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রে ওরিয়েন্টালিজমটার উপরে যদি ফোকাস করি, তাহলে ওরিয়েন্টালিজম একটা বই, এবং সেই বইটাতে একটা কনসেপ্ট, ওরিয়েন্টালিজম কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে ডিফাইন করা হচ্ছে যে সেই জিনিসটা কী। সেই জিনিসটার মানেটা হচ্ছে সিম্পলি যে যখন
ওয়েস্টের কোনো এক্সপার্ট, ওয়েস্টের থেকে ওয়েস্টার্ন কোনো সায়েন্টিস্ট, কোনো টিচার, কোনো আর্কিওলজিস্ট ইত্যাদি যদি ওরিয়েন্ট মানে ইস্টটাকে নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তখন সেটাকে ওরিয়েন্টালিজম বলা হয়, ওই গবেষণাটাকে ওরিয়েন্টালিজম বলা হয়। এবং এডওয়ার্ডস হেড এটা বোঝার চেষ্টা করছে যে ওয়েস্টার্ন পিপলরা, ওয়েস্টার্ন সায়েন্টিস্টরা, ওয়েস্টার্ন আর্টিস্টরাও অনেক সময় কীভাবে ইস্টকে রিপ্রেজেন্ট করেছে, ইস্টকে তাদের জগতে দেখিয়েছে, তাদের জগতে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, তো এটার মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে যে একটা তো হচ্ছে স্টিরিওটাইপিং, মানে স্টিরিওটাইপিং কথাটা তোমাদের অনেকবার আগেও আমি বলেছি। স্টিরিওটাইপিং মানে হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো সত্তা বা কোনো জাত, কোনো ধরনের মানুষকে কোনো একটা পার্টিকুলার ওয়েতেই দেখিয়ে যাওয়া সারা জীবন, মানে তার তার যে অন্য কোনো দিক আছে, তার যে অন্য কোনো অস্তিত্ব আছে বা সত্তা আছে, সেইটাকে তোয়াক্কা না করে, সেইটাকে হাইলাইট না করে বা সেটাকে না বুঝে, তার এমন একটা দিক যেটা খুব সহজেই মানুষ বুঝে যেতে পারে, খুব সহজেই মানুষ নিয়ে নিতে পারে, অ্যাকসেপ্ট করে নিতে পারে, সেইটাকে নিয়েই যদি বেশি দেখানো হয় সব সময়, তাহলে সেটাকে স্টিরিওটাইপিং বলা হয়। যেমন তোমাদের ফেমিনিজমের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে মেয়েদেরকে স্টিরিওটাইপ করা হয় যে মেয়েরা উইক, বা মেয়েদের বুদ্ধি তাদের হাঁটুতে আছে, বা মেয়েদের মেয়েরা ঝগড়া করে, বা এরকম ধরনের যে কথাগুলো, যেগুলো চিরাচরিত অনেক দিন ধরে, চিরাচরিত বলবো না, অনেক দিন ধরে লোকের কাছে বা লোকে বলে এসছে অন্য লোককে, এবং লোকে সেটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে, সেটাকে স্টিরিওটাইপিং করা হয়। তো পোস্ট কলোনিয়ালিজমের ক্ষেত্রেও যারা ইস্টার্ন পিপল ছিল, যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, মানে আমাদের দেশগুলোকে এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলা হয়, কারণ আমরা অতটা ডেভেলপড নই, বা ডেভেলপিং নেশনস বলা হয়। তো ডেভেলপিং নেশনসগুলোকে সবসময়ই ওয়েস্টার্ন এক্সপার্টরা, ওয়েস্টার্ন আর্টিস্ট, ওয়েস্টার্ন সায়েন্টিস্ট, ওয়েস্টার্ন রাইটার সবসময় স্টিরিওটাইপ করে এসছে, মানে যে দিকটা বীভৎস বা যে দিকটা বাজে বা যে দিকটাকে বিদ্রুপ করা যেতে পারে, যে দিকটাকে মানে একটা বাজে লাইটে দেখানো যেতে পারে, সেই জিনিসটাকেই সবসময় ওয়েস্টার্ন রাইটার্সরা, বা সবসময় বলবো না, বেশিরভাগ সময় হাইলাইট করেছে, কারণ সেটাই বেশি মানে রোচক, সেটাই বেশি মানে মানুষকে মনোরঞ্জন করতে পারে। কারণ আর্ট এন্টারটেনমেন্টের মতন সাইন্টিফিক যে থিওরিগুলো আছে, সাইন্টিফিক যে আইডিয়াসগুলো আছে, সেক্ষেত্রেও অবজেক্টিভ এম্পেরিক্যাল ডিটেলসগুলোকে না মাথায় রেখে লোকের একটা ধারণা হয়ে গেছে যে যেটা লোকে সহজে বুঝতে পারবে বা যেটাকে লোকে সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, গ্রহণ করে নিতে পারবে, সেটাই হচ্ছে আসল রিসার্চ। ঠিক আছে, তো আমরা মনে করি যে সায়েন্টিস্টরা আনবায়াসড, বা সায়েন্টিস্টরা সবসময় সহজ, এই সঠিক জিনিসটাকেই সবসময় দেখায়, তা কিন্তু ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে হয়নি। তো ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে কি হয়েছে, সবসময় ইস্টকে এক্সটিক দেখানো হয়েছে, সবসময় দেখানো হয়েছে যে আমাদের মন্দির মসজিদ বা আমরা, উই আর স্টাক ইন পাস্ট। মূল কথাটা ওরিয়েন্টালিজমের ক্ষেত্রে যেটা, মানে এডওয়ার্ড সেড বলছে না, এডওয়ার্ড সেড এটা বলছে যে এত দিন ধরে ওরিয়েন্টালিজমের নামে এই জিনিসগুলো করা হয়েছে, যেখানে ভারতকে, যদি শুধু ভারতকেই নেওয়া হয়, তাহলে ভারতকে দেখানো হচ্ছে স্টাক ইন দ্য পাস্ট। যদি ভারতের কোনো চিত্র বা ভারতের কোনো মনিউমেন্ট বা ভারতের কোনো ব্যাপারে কোনো কথা হয়, তখনই বিদেশিরা একটাই জিনিস দেখায়। সেটা কি তোমরা কেউ বলতে পারবে যে ভারতের ব্যাপারে কথা হলে বা ভারতকে চিহ্নিত করতে গেলে সাধারণত বিদেশি মিডিয়াতে বা আমাদের দেশের মিডিয়াতেও এখন কি জিনিস দেখানো হয়?
দারিদ্রটাকে বেশি করে তুলে ধরা হয়। দারিদ্রতাটাকে তুলে ধরা হয়, ভেরি গুড। তো দারিদ্রতা দেখানোর জন্য কি দেখানো হয় ওয়েস্টার্ন মিডিয়াতে? ধরো স্লাম ডগ মিলিয়নিয়ার বলে একটা যে সিনেমা ছিল, বা অন্য সিনেমাগুলো যেগুলো ওয়েস্টার্ন, যে সিনেমাগুলো যেগুলো ইস্টকে রিপ্রেজেন্ট করে, ইস্টকে দেখায়, সে বোঝা যায় যে আমরা দরিদ্র। কি এমন ওরা চিত্র তুলে ধরে? যারা খেতে না পায় সেরকম মানুষের ছবি, যারা খুঁটতে থাকে সেরকম মানুষের ছবি, সেইগুলোকে বেশি দেখানো হয়, তাদের কথা বেশি আলোচনা করা হয়। মানে এইভাবেই আর দারিদ্রটাকে দেখানো হয়, এইভাবেই ভারতকে সবার সামনে রিপ্রেজেন্ট করা হয়। রাইট, হ্যাঁ, কষ্টের ছবি চিত্র দেখানো হয় ইত্যাদি, বাট মানে দেখানো হয় ওই স্লামস গুলোকে দেখানো হয়, বা মানুষ খেতে পাচ্ছে না, রোগা হয়ে গেছে, বা ম্যাল নিউট্রিশনে বাচ্চারা ভুগছে, নোংরা ভোংরা দেখানো হয় আমাদের শহরগুলোকে, সব জায়গায় দেখানো হয় নোংরা পড়ে রয়েছে, সব মানে সবই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, পলিউশন ইত্যাদি ইত্যাদি দেখানো হয়। আর যদি একটা ভালো দিক, মানে ভালো দিক বলতে নয়, মানে দারিদ্রতাটা, দারিদ্রতা ছাড়া যে জিনিসটা দেখানো হয় সেটা কি, মানে যদি ইন্ডিয়াকে চিহ্নিত করতে হয় আর কি, ওরা যখন চিহ্নিত করে, বা আমরাও যখন চিহ্নিত করার চেষ্টা করি ভারতকে বিদেশিদের সামনে, তখন একটা একটা পার্টিকুলার মনিউমেন্ট আছে, একটা পার্টিকুলার জিনিস আছে যেটাকে আমরা বারবার করে দেখাই লোকজনকে, সেটা কি? তাজমহল, ভেরি গুড, ইয়েস, বাট হোয়াট ইজ তাজমহল? তাজমহলটা কি? মানে তাজমহল কি ধরনের বিল্ডিং? কোন মিউজিয়াম? বলো, তাজমহল মারা স্মৃতিসৌধ, হ্যাঁ, এটা একটা টুম আমাদের। তোমরা অলরেডি পড়েছো, ক্লিয়ার লাইট অফ ডে পড়েছো, ক্লিয়ার লাইট অফ ডে তে একটা জায়গায় বিমের যে স্টুডেন্টরা, হিস্ট্রি স্টুডেন্টরা, তারা বলছে যে দিল্লি ইজ দ্য সিটি অফ গ্রেভস, দিল্লির দিল্লিতে সবসময় মানে সব জায়গায় গ্রেভিয়ার্ডই দেখা যাচ্ছে, আর তাজমহল দিল্লি থেকে বেশি দূরে নয়। বা মানে ভারতের পরিচয় দিতে গেলে অনেক সময় ওয়েস্টার্ন মিডিয়া বলো, বা আমাদের নিজেদের দেশের মিডিয়াই বলো, বা আমরা নিজেরাও মনে করি যে তাজমহল, রেড ফোর্ট, অজন্তা, এল্লোরা, এইগুলোই হচ্ছে আমাদের দেশের পরিচয়, কারণ এগুলো, তবে এগুলো সবই পাস্টে, প্রেজেন্ট মডার্ন ইন্ডিয়ার যে অ্যাসপেক্টসগুলো, মডার্ন ইন্ডিয়ার যে আর্কিটেকচারাল বা কালচারাল যে অ্যাচিভমেন্টসগুলো, সেগুলোকে আমরা তুলে ধরি না। তো এই যে অ্যাটিটিউডটা, এটাকেই বলা যেতে পারে ওরিয়েন্টালিজম। দিস ইটসেলফ ক্যান বি আন্ডারস্টুড টু বি এ অ্যান অ্যাসপেক্ট অফ ওরিয়েন্টালিজম, যেখানে কোনো একটা দেশ, মানে আমাদের দেশের ইস্টার্ন যে দেশগুলো আছে, ইস্টার্ন হেমিসফিয়ারে যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে সবসময় একটা পুয়ার লাইটে, সবসময় এমনভাবে দেখানো হতো যে আমরা স্টাক ইন দ্য পাস্ট, আমরা
পাস্ট থেকে, আমরা অতীত থেকে কোনো সময় বেরিয়ে আসতে পারিনি, আমরা অতীতেই ফেঁসে আছি। তাজমহলে আছি, কুতুব মিনারে আছি, রেড ফোর্টে আছি, কিন্তু আমাদের সেইখান থেকে কোনো উন্নতি হয়নি। আমাদের দেশ সায়েন্সে কিছুই জানে না, আমাদের দেশ পিছিয়ে আছে, আমাদের দেশের মেয়েরা সবসময় পর্দার আড়ালে থাকে, আমাদের দেশে সবসময় কারাপশন, সব থেকে বেশি কারাপশন, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের যে ধারণাগুলো, যে স্টিরিওটাইপগুলো, সেইগুলো ওরিয়েন্টালিস্টরা, যারা ওরিয়েন্টালিজম প্র্যাকটিস করেছে, তবে সব ওরিয়েন্টালিস্ট নয়, অনেক ওরিয়েন্টালিস্টরা এরকম ধরনের কথাবার্তা ওয়েস্টে গিয়ে বলেছে। যেমন ধরো, তুমি একটা নতুন আইল্যান্ডে গেলে, তুমি একমাত্র প্রথম ওই আইল্যান্ডে গেছো, এবং ওইখানের যখন তুমি তোমার বাড়ির দেশে ফিরেছো, তখন তুমি তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে বলো ওখানে কি দেখলে, তো তুমি বললে যে এমন একটা লোক দেখলাম যা 4টে মাথা আছে, এমন একটা গরু দেখলাম যা যে ওড়ে, পাখা আছে গরুটার, উড়ে যায়, এরকম ধরনের কথাগুলো বললে তোমার বাজার গরম হবে, তোমার বন্ধুদের মধ্যে বা যাদের কাছে গিয়ে তুমি গল্পগুলো বলছো তাদের, তারা তোমার গল্প শুনবে, অনেক সময় টাকা দিয়েও হয়তো শুনবে, কারণ বই লেখার ব্যাপারটা তাই, যতটা যত বেশি অদ্ভুত অদ্ভুত কথা তুমি লিখতে পারবে, যেমন নিউজেও হয়, আমরা নিউজ দেখি, অদ্ভুত অদ্ভুত চিৎকার করে, অদ্ভুত অদ্ভুত কথা বলে, এবং আমরা সেই নিউজগুলোকে কিন্তু দেখি, বা আমাদের মনে হয় যে ওরাই ঠিক বা ওরা সেন্সেশনাল। তো যত বেশি সেন্সেশনাল হবে, যত বেশি দেখন্তি তোমার মধ্যে হবে, তোমার কিন্তু বিক্রি বাটা ততটাই হবে, তুমি ততটাই কমার্শিয়ালি ডেভেলপড হবে। তো হয়তো সেই কারণের জন্যই হোক, সবসময়ই মানে মশলা লাগিয়ে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করেছে ওয়েস্টার্ন পিপল ইন দেয়ার কান্ট্রি, ইন দেয়ার ওয়ার্ল্ড, অ্যান্ড দিস প্র্যাকটিস হ্যাজ কাম টু বি নোন অ্যাজ ওরিয়েন্টালিজম। তাহলে ওরিয়েন্টালিজম ইজ ডিফাইনিং দ্য ইস্ট বাই দ্য ওয়েস্ট, বাট মোস্টলি উই হ্যাভ ফাউন্ড দ্যাট ওয়েন দে আর ডিফাইনিং দ্য ইস্ট, দে আর স্টিরিওটাইপিং আস, দে আর প্রজেক্টিং আস ইন আ ব্যাড লাইট, দে আর প্রজেক্টিং আস ইন আ স্টিরিওটিপিক্যাল লাইট। আর একটাও টার্ম আছে যেটা তোমরা তোমাদের জানার কথা, সেটা হচ্ছে রিডাকটিভ স্টিরিওটাইপিং। মানে স্টিরিওটাইপ তো এটাও করা যেতে পারে যে ভালো জিনিসটাকেই বেশি বেশি করে দেখানো হলো, সেটাও মানে যে জিনিসটা ভালো নয় সে জিনিসটাকে আমরা সবসময় ভালো হিসেবে দেখিয়ে সেটাকেও স্টিরিওটাইপ করলাম। আবার তার উল্টোটা হচ্ছে রিডাকটিভ, মানে যে জিনিসটা ভালো সেটাকে ভালোভাবে না দেখিয়ে, সেটার আসল রূপটাকে না দেখিয়ে আমরা সেটাকে বাজেভাবে প্রেজেন্ট করতে পারি। তো অনেক ক্ষেত্রে অনেক ওরিয়েন্টালিস্টরা ওরিয়েন্টালিজম প্র্যাকটিস করতে গিয়ে ইস্টার্ন যে ওয়ার্ল্ডটা আছে, ইস্টার্ন যে জগৎটা আছে, সেটাকে রিডাকটিভলি স্টিরিওটাইপ করেছে, মানে আরও ছোট করে প্রেজেন্ট করেছে, আরও খারাপভাবে প্রেজেন্ট করেছে। ঠিক আছে, তো ওরিয়েন্টালিজম করার মেথডগুলো কী কী? ডিসকভারি, তোমরা জানো ভাস্কো দা গামা এসে বা অন্য আরো লোকেরা এসে আমাদের বিভিন্ন জায়গা ডিসকভার করেছে। তারপরে হচ্ছে স্টাডি, পড়াশোনা করা, আমাদের ইন্ডিয়াকে নিয়ে, ইন্ডিয়ান কালচার স্ট্যান্ডার্ডস ইত্যাদি সবগুলোকে নিয়ে পড়াশোনা করা। তারপরে এক্সপেরিমেন্ট, মানে বিভিন্ন জিনিস নিয়ে, আমাদের মাটি, গাছপালা বা অ্যানিমেলস, হয়তো হিউম্যানসদেরকে নিয়েও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন করেছে হয়েছে। স্ট্যান্ডার্ডাইজ করার চেষ্টা করেছে আমাদের প্র্যাকটিসেসগুলোকে, সবকটা প্র্যাকটিসেসকেই বলা হয়েছে সুপারস্টিশন, অন্ধবিশ্বাস বলা হচ্ছে, সায়েন্সের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বা আমাদের যে রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো আছে সেগুলোকে সুপারস্টিশন হিসেবে ওরিয়েন্টালিস্টরা দেখানোর চেষ্টা করেছে, এবং সেটার বিরোধিতা করেছে এডওয়ার্ড সেড, যে না এরকম এটা ভুল হচ্ছে, এটা ভুল দেখানো হয়েছে এত বছর ধরে। বাট এডওয়ার্ড সেডও একটা জিনিস বুঝতে পারেনি, বা একটা জিনিস সে মানে মেনশন করেনি আর কি নিজের বইতে, যেটার জন্য তার ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল। সেখানে বলা হচ্ছে, মানে এডওয়ার্ড সেড বলছে যে ওরিয়েন্ট মানে ওরিয়েন্ট মানে ইস্টার্ন পিপলরা, ইনক্লুডিং ইন্ডিয়া, আফ্রিকা এটসেট্রা, দে হ্যাভ নট বিন এবল টু রেজিস্ট দিস কাইন্ড অফ স্টিরিওটাইপ। তারা কোনো সময়
তাদের সাথে যে ব্যবহারটা হয়েছে সেটার বিরোধিতা করেনি, এটা কিন্তু ঠিক নয়। অবশ্যই বিরোধিতা করা হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রাইটাররা, সায়েন্টিস্টরা, আর্টিস্টরা ওয়েস্টার্ন রিপ্রেজেন্টেশন অফ দ্য ইস্ট, অক্সিডেন্টাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওরিয়েন্ট এর বিরুদ্ধে বিভিন্নভাবে তারা এঁকেছে, লিখেছে, জার্নালে লিখেছে, গবেষণা করে প্রুভ করেছে যে আমরা এরকম নই। এটার একটা খুব ভালো উদাহরণ, তোমরা এই টেক্সটটাকে অবশ্যই পড়োনি, হয়তো মাস্টার্সে গিয়ে পড়বে, হার্ট অফ ডার্কনেস বাই জোসেফ কনরাড। হার্ট অফ ডার্কনেস একটা নভেলের নাম, জোসেফ কনরাডের লেখা। জোসেফ কনরাড একজন লেখক ছিলেন 20th century। তো ওনার এই নভেলটা হার্ট অফ ডার্কনেস ভীষণ পপুলার নভেল, মানে পোস্ট কলোনিয়াল নভেল বলতে গেলে একটা মানে নাম যদি নিতে হয় তাহলে অন্যতম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। এবার হার্ট অফ ডার্কনেসে একটা মানে একটা সেকশন আছে, একটা জায়গা আছে যেখানে একজন ডাক্তার একজন ব্যক্তির মাথার মাপটা নিচ্ছে, মুন্ডুর মাপটা নিচ্ছে, মানে কপাল থেকে পুরো মানে ঘুরে এরকম ভাবে। তো কেন নিচ্ছে এই মাপটা? না, কারণ ওনার বক্তব্য যে আফ্রিকায় গেলে, মানে ঘটনাটা আফ্রিকায় ঘটছে, নভেলের ঘটনাটা, প্রেক্ষাপটটা আফ্রিকা। তো বলছে যে আফ্রিকায় গেলে নাকি ওই গরমেতে মানুষের মানে ওয়েস্ট ওয়েস্ট থেকে যারা যাচ্ছে, ইউরোপিয়ান যারা যাচ্ছে, তাদের মাথার যে সাইজটা থাকে সেটা বড় হয়ে যায় হিটে, হিটে সব জিনিস বড় হয়, তেতে ফুলে যায় বা বিস্তার ঘটে জিনিসগুলো। তো মাথাটাও নাকি ওরকমভাবে ফুলে যায়, এবং ওটা নাকি প্রমাণ করেছে যে যারা ইউরোপ থেকে আফ্রিকায় গেছে তাদের ওই মুন্ডুটা নাকি বড় হয়ে গেছে, এবং সেটাও মাপ দিয়ে সবসময় দেখানোর চেষ্টা করে যে দেখো আফ্রিকায় যাওয়ার আগে এরকম একটা মাপ ছিল, আফ্রিকা থেকে ফেরার পরে এরকম একটা মাপ হয়েছে। তো সেটাকে নিয়ে মানে বিদ্রুপ করেই লিখছেন আর কি কনরাড। তবে কনরাডের বিরুদ্ধেও, মানে কনরাড ওয়াজ রাইটিং আগেনস্ট দ্য কলোনিয়াল প্র্যাকটিসেস, বাট কনরাডের বিরুদ্ধেও চিনুয়া অ্যাচিবি বলে একজন অ্যান্টি কলোনিয়াল রাইটার আছেন আফ্রিকার। তো তিনি বলছেন যে মানে একটা জায়গায়, হার্ট অফ ডার্কনেসের একটা জায়গায় মানে দুটো এক্সাম্পল দিচ্ছে আর কি চিনুয়া অ্যাচিবি। একটা এক্সাম্পল বলছে যে মানে হার্ট অফ ডার্কনেসে দেখানো হচ্ছে যে সবসময় ওয়ার্ড ব্ল্যাক, দ্য ওয়ার্ড ব্ল্যাক হ্যাজ বিন ইউজড টু মেনি টাইমস। তো ব্ল্যাক ওয়ার্ডটা ইউজ করে বলছে যে ওয়েভিং ব্ল্যাক হ্যান্ডস, স্ট্যান্ডিং অন দেয়ার ব্ল্যাক লেগস, ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, সবসময় ব্ল্যাক কথাটাকে বারবার ইউজ করছে। তাই জন্য চিনুয়া অ্যাচিবির মনে হয়েছিল যে কনরাড ওয়াজ অ্যান্টি, কনরাড ওয়াজ প্রো কলোনিয়াল বা রেসিজম, রেসিজম করছে আর কি ব্ল্যাক ব্ল্যাক বলে বলে। আর আরেকটা জিনিস যেটা মানে গল্পের মধ্যে একটা ক্যারেক্টার কুটস, KURTZ, কুটস। তো কুটস কে বলা হচ্ছে, সে নাকি ইউরোপের সেরা মানুষ ছিল, তার নাকি খ্যাতি বিশাল ছিল, সে বিশাল মাপের একজন মানুষ ছিলেন, খ্যাতি সম্পন্ন মানুষ ছিলেন, সে সব কিছু জানতেন, পিয়ানো বাজানো থেকে শুরু করে আঁকা লেখা পড়াশোনায় বিশাল ছিলেন, বুদ্ধি বিশাল ছিল, কিন্তু আফ্রিকায় এসে সে জঙ্গলি হয়ে গেছে। আফ্রিকায়, আফ্রিকার জন্য, আফ্রিকাতে এসে মানুষ ইউরোপের, ইউরোপিয়ান মানে দেবের মতন মানুষরা, অত বুদ্ধিমান মানুষরা পাগল হয়ে যায় বা খেপে যায় বা জঙ্গলি হয়ে যায়। তো সেটাকেও চিনুয়া অ্যাচিবি বলছে যে এইটা লিখে, মানে এইটা এটা কনরাড লেখেনি, কনরাড এটাকে দেখিয়েছে, হয়তো বিদ্রুপ করেই দেখিয়েছে, কিন্তু চিনুয়া অ্যাচিবি প্রথমে বিদ্রুপটাকে হয়তো বোঝেনি যে অ্যাকচুয়ালি কনরাড ওয়াজ মেকিং ফান অফ দ্য পিপল হু আর সেইং লাইক দিস। সো
হার্ট অফ ডার্কনেস ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পলস অফ ওরিয়েন্টালিজম, ওয়ার কনরাড অ্যাকচুয়ালি স্যাটারাইজেস দ্য ওরিয়েন্টালস, স্যাটারাইজেস দ্য সরি দ্য ওরিয়েন্টালিস্টস, নট দ্য ওরিয়েন্টালস, ওরিয়েন্ট মানে ইস্টার্ন পিপলদের, আফ্রিকান পিপলদের সে কিছু খারাপ বলছে না, কিন্তু অ্যাকচুয়ালি সে মানে ওয়েস্টার্ন পিপলদের, ইউরোপিয়ানদেরকেই বিদ্রুপ করছে। আর একটা এক্সাম্পল হচ্ছে যেটা হচ্ছে প্রো কোলোনিয়াল, এটা অ্যান্টি কোলোনিয়াল এক্সাম্পল দিলাম, কিন্তু এবার যে এক্সাম্পলটা দিচ্ছি সেটা হচ্ছে প্রো কোলোনিয়াল, মানে মানে কলোনাইজেশনকে সাপোর্ট করছে, কলোনাইজেশনকে গ্রেট বলে মনে করছে, কলোনাইজেশনকে গ্লোরিফাই করছে। তো সেটার নাম হচ্ছে কিম, KIM, কিম, কিম বাই রুড ইয়ার্ড কিপলিং, ঠিক আছে। এটা একটা নভেল, আমার ধারণা এটা 1904 সালে পাবলিশ হয়। আর রুডিয়ার্ড কিপলিংই তোমরা ওই লুক ব্যাক ইন অ্যাঙ্গার বলে একটা লেখা, একটা ড্রামা পড়াতে আমি শুরু করেছিলাম, তো সেইখানে একটা ফ্রেজ ছিল, হোয়াইট উমেন্স, হোয়াইট উমেন্স বার্ডেন বলে, এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে হোয়াইট ম্যানস বার্ডেন থেকে, যেটা এই টার্মটা হোয়াইট ম্যানস বার্ডেন, এই টার্মটা কিন্তু কিপলিং ব্যবহার করেছে, এবং ও বলতে চাইছে যে এটা নাকি হোয়াইট ম্যানদের, ইউরোপিয়ানদের এটা হোলি ডিউটি, এটা এটা কাজ, এটা বার্ডেন বোঝা, যে আমাদের মতন জঙ্গলিদের, মানে আমরা যারা ভারতীয় বা যারা আফ্রিকান বা যারা চাইনিজ, আমরা নাকি জঙ্গলি, এবং আমাদের জঙ্গলি মানে জঙ্গলি সত্তা থেকে আমাদের মডার্নাইজ করা, আমাদেরকে খ্রিশ্চিয়ানিটি বোঝানো, এটা হচ্ছে হোয়াইট ম্যানদের বার্ডেন, হোয়াইট ম্যানদের এটা দায়িত্ব, এবং হোয়াইট ম্যানরা তাই জন্য আমাদের দেশে এসছে, আমাদের দেশকে এক্সপ্লয়েট করার জন্য আসেনি, আমাদের উপর রাজত্ব করার জন্য আসেনি, তারা আমাদের আমাদের ভালোর জন্য এসছে, এবং আমাদেরকে মেরে ধরে পিটিয়ে তারা আমাদেরকে মানুষ বানানোর চেষ্টা করছে। তাই জন্য ওদের যে কলোনাইজেশনের যে এফার্টটা, ওদের যে কলোনাইজেশনটা ওরা করেছে সেটা জাস্টিফাইড। এখনো আমাদের গভর্নমেন্ট সেটাই বলে যে আমরা তোমাদের মারছি ধরছি, তোমাদের জেলে পাঠিয়ে দিচ্ছি, সেটা তোমাদের ভালোর জন্য, ঠিক আছে। আমরা জানি যে আমাদের ভালো এখানে তেমন কিছু হচ্ছে না, কিন্তু যেহেতু গভর্নমেন্টের কাছে পুলিশ, আর্মি, কনস্টিটিউশন সব কিছুই আছে, তাই জন্য আমরা তেমন কিছু করতে পারি না, কিন্তু মাঝে মধ্যে রেভল্ট হয়, আর তাই জন্য মাঝে মধ্যে ডেমোক্রেসি ডেমোক্রেসি যেহেতু, তাই জন্য যদিও ওয়েস্ট বেঙ্গলে ডেমোক্রেসিটা ওইভাবে কাজ করে না, মাঝে মধ্যে আমরা আমাদের পলিটিক্যাল লিডার্সদেরকে ক্ষমতাচ্যুত করি, আমরা হারিয়ে দিই, তারা হেরে যায়, অত্যাচার যখন অনেক বেশি হয়ে যায়, সিপিএমের ক্ষেত্রে যেমন হয়েছিল, 34 বছর রাজত্ব করার পরে তারা হেরে গেল, এবং মোটামুটি এখন তাদের নিশ্চিহ্ন তারা হয়ে গেছে, বিকজ দে ওয়ার সো টিরানিক্যাল। এনিওয়ে, সো তো আমরা সেটা করতে মানে একটা সময় সেটা হয়েছে, বাট ইউরোপিয়ানদের ক্ষেত্রে মানে ব্রিটিশারদের ক্ষেত্রে আমরা সেটা 150 বছরেরও বেশি ধরে ওরা আমাদের উপর রাজত্ব করেছে, এবং সেখানে আমরা কিছু তেমন কিছু করতে পারিনি, অবশ্যই করতে পারিনি সেটা ভুল, কারণ আমরা তাদেরকে কখনোই মানে শান্তিতে রাজত্ব করতে দিইনি, এই রেভল্ট ওই রেভল্ট, ওইখানে ঝামেলা এইখানে ঝামেলা, এটা হতেই থেকেছে। তবে হ্যাঁ, ওরা আমাদের দেশটাকে অনেকটা এক্সপ্লয়েট করেছে, আমাদের দেশের অনেক কোটি কোটি টাকা, কোটি মানে মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে চলে গেছে, তো সেখানে আমরা আটকাতে পারিনি, এবং আমাদের আজকে দেশের এই দশাটা এই জন্যই, কারণ আমরা তাদেরকে লুট করতে আটকাতে পারিনি, যেহেতু আমাদের নিজেদের মধ্যে ইউনিটি ছিল না। যাই হোক, বাট ওরিয়েন্টালিজম বলতে এই জিনিসগুলো বলা হয়, এবং কিমেও রুডিয়ার্ড কিপলিংয়ের যে নভেলটা কিম, ছেলেটার নামও কিম, যে মানে হিরো আর কি, তো
সেখানে দেখানো হতো যে আমরা সবসময় মিথ্যে কথা বলি, আমরা লেজি, আমরা চোর, আমরা কারাপ্ট, আমরা সবসময় মানে কিভাবে অন্য লোককে ফ্যাসাদে ফেলবো সেইটা সবসময় ভাবতে থাকি, আমাদের মাথায় সবসময় খাওয়ার ইচ্ছা, ঘুমের ইচ্ছা আর সেক্স করার ইচ্ছাই থাকে, এরকম ইত্যাদি এইসব অনেক ধরনের কথা কিম এবং কিমের মতন আরও অনেক নভেল আছে যেখানে এই ধরনের কথাগুলোকে বলা হয়েছে। যেহেতু আমরা লিটারেচারের স্টুডেন্ট, আমরা ওরিয়েন্টালিজমকে লিটারেচারের পার্সপেক্টিভ থেকেই দেখছি আর। আচ্ছা, ওরিয়েন্টালিজম হলো, ওরিয়েন্টালিজমের পরে আর কি আছে? নেশন অ্যান্ড ন্যাশনালিজম থেকে নেশন অ্যান্ড ন্যাশনালিজম। আচ্ছা, তো তোমরা কেউ বলতে পারবে যে নেশন যে কথাটা, মানে নেশন বলতে জাতি নয়, বা আমরা যেটাকে জাতি বলে অ্যাকচুয়ালি মনে করি, মানে আমাদের যেমন জাতীয় সঙ্গীত ইত্যাদি আমরা এই যে কথাগুলোকে বলি, এই যে নেশন যে কথাটা, এটা কোন জায়গা থেকে আসলো, মানে ওয়্যার ফ্রম ইজ দিস ওয়ার্ড নেশন কাম ফ্রম, নেশন কথাটা কোথা থেকে এসেছে? এবং আমরা এখন খুব ন্যাশনাল হয়ে গেছি, আমরা খুব পেট্রিয়টিক হয়ে গেছি, আমাদের সবসময় আমরা দেশের ব্যাপারে ভাবি, দেশের ব্যাপারে কথা বলি, বাট হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস ওয়ার্ড নেশন? নেশন কথাটা এলো কোথা থেকে? এটা কি ভারতের বা সংস্কৃত, বাংলা, হিন্দির কোনো টার্ম, না এটা অন্য কোনো জায়গা থেকে এসেছে? কেউ একজন বলো। হ্যাঁ, তোমাদের কি ধারণা যে টার্মটা কোথা থেকে আবির্ভাব হলো শব্দটার? মানে নেশনের যে ইয়েটা, বাংলা মানেটা সেটা হচ্ছে জাতি, তাই তো? ন্যাশনাল মানে জাতীয়, বাট আমাদের ক্ষেত্রে জাতিটা আমরা যে সেন্সে ব্যবহার করি ওয়েস্টার্ন সেন্সে, নেশন অ্যান্ড ন্যাশনালিজম বা নেশনটা, সেই অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। আমাদের জাতের কনসেপ্ট আর ওদের জাতের কনসেপ্টের মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি? তিতলি বলো, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ড জাতি ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ড জাতি ইন ইউরোপ? স্যার, ওখানে কি নেশনটা কালচার অর্থে পরিণত হয়? আর আমাদের দেশে কি অর্থে বোঝানো হয়?
মানে ওদের দেশে যদি কালচার বলা হয় তাহলে আমাদের দেশে কি বলা হয়? কমিউনিটি বা কমিউনিটি কমিউনিটির মানে জাতি জাতের, জাতিটাকে হ্যাঁ ইন্ডিকেট জাতি বা জাতটা বলতে আমরা কি বুঝি? মানে গ্রুপ কি গ্রুপ, কিসের গ্রুপ? জাতি বলতেই বিভেদ নয়, বাট হ্যাঁ হিন্দু মুসলিম বা মানে হিন্দুদের মধ্যে যে জাতি বিভেদগুলো আছে, জাতি ভেদগুলো আছে। হ্যাঁ কি বলছো অন্তরা? আমাদের এখানে জাতি বিভেদ বলতে তো এটা কি বেসিক বেসিক সেন্সে বোঝানো হয়, কিন্তু ইউরোপের মতো জায়গায় এই এই কালচারাল মানে অ্যালাউড নয়। যেমন আমাদের পুজো এইসব জিনিসগুলো আলাদা আলাদা ভাবে হয়, ওখানে কিন্তু সেরকম হয় না আমি যতদূর জানি সেই থেকে বলছি। ওদের ক্ষেত্রে নেশনের যে কনসেপ্টটা সেটা হচ্ছে পলিটিক্যাল, আর আমাদের এখানে নেশনের কনসেপ্টটা মানে যদি জাতির কনসেপ্টটা বলা হয়, যদিও জাতি ওদের জাতি আর আমাদের নেশন এক, মানে আমাদের জাতি ওদের নেশন এক নয়। আশিক লিখছে ইন্ডিয়া নেশন বলতে আমাদের রিলিজিয়নটা বোঝায়, ইউরোপিয়ানদের নেশন মানে এক রিলিজিয়ন সবাই সমান। সেটা ঠিক কিছুটা, কারণ জাতি বলতে আমরা বুঝি হিন্দু জাতি, মুসলিম জাতি, বাঙালি জাতি, পাঞ্জাবি জাতি, বা জাত বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কায়স্থ, ব্রাহ্মণ, শূদ্র ইত্যাদি। এই কনসেপ্টটা কিন্তু নেশনের কনসেপ্ট নয় অ্যাকচুয়ালি। নেশন বলতে ইউরোপ, ইউরোপ যেটাকে নেশন বলে মনে করে সেটাকে বলা হচ্ছে যে একটা পলিটিক্যাল ইউনিট। মানে যেমন ধরো আমরা তো এরকম বলি না বা আমরা তো এরকম মানি না, এটা আমাদের মান্যতা নয় বা এটা আমরা মানে বলি না, যে ধরো পলিটিক্যাল পার্টিজ যেগুলো আছে তৃণমূল হোক বা সিপিএম হোক বা বিজেপি হোক, তারা কোনো জাত নয়, তারা পলিটিক্যাল পার্টি। জাত ধর্ম ইত্যাদি সব মানে সব কটা পলিটিক্যাল পার্টিতেই সব কটা জাত ধর্মের লোক আছে, যদিও জাত আর ধর্ম আবার আমাদের দেশে বিভিন্ন মানে খুবই আলাদা। মানে আমাদের দেশের ক্ষেত্রে নেশন বলে যে কনসেপ্টটা সেটা খুবই নতুন, ঠিক আছে? তো ইউরোপিয়ানদের দিক থেকে দেখতে গেলে, ইউরোপিয়ান পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে নেশন বলতে একদল মানুষ যারা একটা পার্টিকুলার পন্থায় বিশ্বাস করে এবং যারা একটা পলিটিক্যাল ইউনিট, তাদের একটা বাউন্ডারি আছে, তাদের একটা ক্যাপিটাল আছে, তাদের একটা কারেন্সি আছে, তাদের একটা কমন কোড আছে, ল আছে, ঠিক আছে? সেইটাকে তারা নেশন বলতো একসময়। মানে ওদের দেশে, ওদের ক্ষেত্রে, ওদের হিস্ট্রিতে, ইউরোপিয়ান হিস্ট্রিতে বলা হচ্ছে নেশন স্টেটস ছিল। নেশন স্টেটস মানে একটা জায়গাকে ওরা পুরো পাঁচিল দিয়ে, অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখবে, সেটা হচ্ছে তাদের ক্যাপিটাল, এবং তার চারিপাশে গ্রাম বা অন্য শহর, বাজার, মাঠ ইত্যাদি সব থাকবে। অর্ণব কিছু শুনতে পাচ্ছ না? বাকিরা আমার হ্যাঁ স্যার কথা? পাওয়া যাচ্ছে। তাহলে অর্ণবের হয়তো কিছু নেটওয়ার্কের ইস্যু হয়তো হয়েছে। এটা রেকর্ডিং থাকছে অর্ণব, তোমার যে যে জায়গাগুলো তুমি শুনতে পাচ্ছ না সেই জায়গাগুলো তুমি ইউটিউব থেকে দেখে নিও। তো নেশন বলতে ওদের একটা পলিটিক্যাল ইউনিটকে ওরা বোঝাতো যে এরা এই এই জায়গার লোক, এদের এই কারেন্সি, এরা এই নিয়ম কানুন মানে, এদের এই ধরনের পোশাক আশাক ইত্যাদি, এটার মানে হচ্ছে নেশন, ইউনিফর্মিটি। নেশন বলতে ওদের ক্ষেত্রে হচ্ছে ইউনিফর্মিটি। এটা আমাদের ক্ষেত্রে নেশনের বিভিন্ন মানে আছে, মানে যদিও বাংলায় নেশন বলতে আমরা জাত টাকে রেফার করি, জাতটাকে চিহ্নিত করার চেষ্টা করি, কিন্তু জাতটার মানে ওইটা নয় যেটা
ইউরোপিয়ানরা বোঝে। তো ইংরেজদের আসার পরে আমাদের দেশে, আমরা আমাদের আমাদের উপর যখন ওদের রাজত্ব শুরু হয়, তখন ওরা দেখে যে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের নিয়ম মানে, বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কারেন্সি, বিভিন্ন নিয়ম ইত্যাদি, সেটাতে রাজত্ব করতে অসুবিধা হয়। তখন তারা কি করলো, যে নেশনের কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে ঢোকালো, যে আমরা হলাম সবাই ভারতীয়। ব্রিটিশারদের আসার আগে আমরা কেউই ভারতীয় ছিলাম না। হ্যাঁ, আমরা এই জায়গাতেই থাকতাম যেখানে এখন আছি, আমরা এখনো সেক্ষেত্রে সেটাকেই মান্যতা দিই, প্রাধান্যতা দিই। যেমন ধরো, যদি হঠাৎ করে কেউ, মানে যদিও আমরা এটাকে নিয়ে আলোচনা করে ফেললাম, কিন্তু যদি হঠাৎ করে তুমি কাউকে জিজ্ঞেস করো যে তুমি কে, তাহলে অনেকে হয়তো বলবে যে আমি বাঙালি, আমি ব্রাহ্মণ, আমি মুসলিম, আমি হিন্দু, আমি এই আমি তাই। বাট ইন্ডিয়ানটা আমরা নিজেদের ক্ষেত্রে বলি না যতক্ষণ না আমরা না বিদেশে যাচ্ছি। যে মুহূর্তে আমরা বিদেশে চলে যাই, সেই মুহূর্তে আমরা ইন্ডিয়ান হয়ে যাই। তার আগে অবধি আমরা বাঙালি, হিন্দু বা মুসলিম বা খ্রিশ্চান বা পাঞ্জাব শিখ বা বাঙালি বা পাঞ্জাবি, কালো, সাদা ইত্যাদি এইসব আমরা থাকি। কিন্তু যে মুহূর্তে আমরা দেশের বাইরে পা রাখি, সেই মুহূর্তে কিন্তু আমরা কি হয়ে যাই, আমরা তখন উই বিকাম ইন্ডিয়ানস দেন। ঠিক আছে, তো ইন্ডিয়া অ্যাজ আ নেশন ইজ আ প্যারাডক্স, বিকজ দেয়ার ইজ হার্ডলি এনি আদার নেশন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ হ্যাজ সো মেনি ডিফারেন্সেস উইদিন ইটসেলফ। প্রত্যেকটা 50 কিলোমিটার গেলে ভাষা বদলে যাচ্ছে, পোশাক আশাক বদলে যাচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার পাল্টে যাচ্ছে, যদিও কারেন্সি একই থাকছে, কিন্তু দেখা যাচ্ছে নেটওয়ার্ক চলে গেছে।